183 বছরের ঐতিহ্যে ঘেরা কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ধর্মসাগর দিঘির পূর্বপাড়ের দক্ষিণাংশে একটি ঘরে 40 জন ছাত্র নিয়ে 1837 সালের 20 জুলাই কুমিল্লা জিলা স্কুলের প্রাথমিক কার্যক্রম শুরু করেছিলেন শিক্ষানুরাগী হেনরি জর্জ লেসিস্টার, যার ছাত্র সংখ্যা এখন 2000 ছাড়িয়েছে। প্রতিষ্ঠার দিক থেকে দেশের প্রথম 10টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম কুমিল্লা জিলা স্কুল। এই স্কুলের ছাত্ররা তাদের মেধা ও শ্রমের মধ্য দিয়ে স্কুলকে যুগ যুগ ধরে শুধু গৌরবই এনে দেয়নি, একই সঙ্গে আবৃত্তি, চিত্রাঙ্কন, বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতা ও বিজ্ঞান চর্চায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রেখে চলেছে সাফল্যের স্বর্ণ স্বাক্ষর। কুমিল্লা জিলা স্কুলের স্কাউট গ্রুপের ইতিহাসও প্রায় 100 বছরের। পরীক্ষার ফলাফলের মানের পাশাপাশি মেধা চর্চাতে ছাত্ররা পালন করে আসছে অগ্রণী ভূমিকা, তাই বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে তারা ঝাঁপিয়ে পড়ে উদাত্ত চিত্তে। তাছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে এই স্কুলে রয়েছে ঐতিহাসিক ভূমিকা। প্রায় 2 শতাব্দী যাবৎ জ্ঞানের অনির্বাণ আলোক শিখা ছড়িয়ে যাওয়া এই বিদ্যালয়ের ইতিহাস শুধু তার নিজের ইতিহাসই নয়, আমাদের সামগ্রিক শিক্ষা ইতিহাসেরও তাৎপর্যপূর্ণ অংশ। তাই আমাদের সকলের একটি প্রত্যাশা, শুভ হোক 200 বর্ষের দিকে কুমিল্লা জিলা স্কুলের অভিযাত্রা।